কিছুদিন আগে যে আমার এই গোলুই ছবির যে গানগুলি করলাম, আমি কিন্তু হাবিবের সাথে বারবার বসেছি, টুটুল ভাইয়ের সাথে, ইমন শাহের সাথে বারবার কথা বলেছি, বসেছি। ইমন শাহ তো বাংলাদেশে এসে এই বিশ্বজিদ্দার গানগুলি করলেন, তো এক দর্শকপ্রিয়তা কতটুকু পেয়েছে বা পাবে বলতে পারি না, কিন্তু গানগুলি কিন্তু মানে ভালো লাগার মতো গান করেছে। এরপরে তো আমিও ছবি করেছি, আমিও আমারও গান আকাশ ছোঁয়া ভালোবাসার গান দর্শক পছন্দ করেছে, কিন্তু ওই ভালোবাসবো বা যায় দিন যা একাকি হয় নাই, এটা হয়ও না, হয়ে যায়। হাবিবকে নিয়ে কিন্তু আমার মাথার মধ্যে ছিল না, তখন ওর কৃষ্ণ অ্যালবামটা কিন্তু সুপারহিট একটা জেনারেশনের কাছে, ও কিন্তু দারুণ জনপ্রিয় আরবান একটা জেনারেশনের কাছে। পূর্ণিমা একদিন রিয়াজ ভাইকে বললেন যে অলিক ভাইকে বলো যে হাবিবকে নিতে, এবং ওই কৃষ্ণ অ্যালবামটা আমাকে দিলেন পূর্ণিমার রেফারেন্স। এবং এইটাও মজা করে বললেন যে অলিক ভাই যদি হাবিবকে দিয়ে একটা গান করে তাহলে আমি 1,00,000 টাকা কম রেমুনারেশন দিব। আসলে তানভীর ভাই, আমরা তখনও কিন্তু নাটক বানিয়েছি দর্শকদের জন্যই, কিন্তু আমাদের আমরা তখন টার্গেট ছিল যে আমরা যারা বানাচ্ছি এটা যেন দর্শক দেখে, আর এখন হয়েছে কি দর্শক যা দেখে সেটা আমরা বানাচ্ছি, তফাৎটা হচ্ছে এইটা। পেছন থেকে আসি, আপনি মূলত এই পেশায় যে আপনি একটা নাট্য দলে মেবি 95-এ ঢাকা শহরে নাট্য দলে 92-তে আসি, হ্যাঁ 95 থেকে থিয়েটারের সাথে। সো তখন তো নিশ্চয় পেশার জায়গাটা তৈরি হয়নি, মানে না তখন তো মানে টেলিভিশনে কাজ করব এটার একটা টার্গেট ছিল, কিন্তু থিয়েটার থেকে শুরু এবং শখ ছিল, স্বপ্ন ছিল যে অভিনেতা হব, কিন্তু পেশা হিসেবে আজকের জায়গায় আসব এটা কখনো ভাবি নাই। আচ্ছা আচ্ছা, এটার টার্নিং জীবনের এই টার্নিংটা কবে আসলো যে না অন্য কিছু করব না, এটাই আমার মূল পেশার জায়গা? না এটা আসলে ধীরে ধীরে আসছে। এটার জন্য আমার মনে হয় যে 96-এর দিকে আমার সাথে যখন জিনাত ভাবি এবং আজিউল হাকিম ভাইয়ের সাথে পরিচয় হয় একটা নাটক ইনভেস্ট করার ক্ষেত্রে, কেন জানি জিনাত ভাবির কাছে মনে হলো আমি অভিনয়টিতে ডিরেকশনে ভালো হবো, আমি জানি না কেন মনে হলো। জিনাত ভাবি একদিন হঠাৎ করে হাকিম ভাইকে বলে, এম এ শহীদ ভাই আমজাদ হোসেন আঙ্কেল আমার ওস্তাদ, যে আমজাদ আঙ্কেলের সাথে কাজ করতেন, তার কাছে নিয়ে গেলেন এবং আমজাদ আঙ্কেলের কাছে নিয়ে গেলেন, এবং সেই থেকে শুরু। আমিও একটু গেলাম, ভাবলাম যে আমজাদ হোসেন এত বড় একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, তার সাথে পরিচয় হলে হয়তো অভিনয় করার সুযোগ পাবো, ওই লোভে গিয়ে ডিরেকশন শুরু হয়ে গেল, এবং সেই পথ পাড়ি দিয়ে এখন সফল চলচ্চিত্রকার। আমি তার আগে একটু বলতে চাই, একটু শোনাতেও চাই সবাই একই গল্প, যে জীবনে আসলে বিভিন্ন সফলতার পর্যায় পেরুতে কিছু স্ট্রাগল মোমেন্ট থাকে, আপনার বেস্ট স্ট্রাগল মোমেন্ট বা যেটা অনুপ্রেরণা দেয় সেরকম গল্প কোনটা, কোন সালটা, কোন সময়টা, কি ঘটনা? এইটা যদি আগে থেকে আসি, আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 8-9 পড়ি, থিয়েটার করার ক্ষেত্রে একদিন মনে আছে প্রচণ্ড বৃষ্টি, আমাদের শো ছিল জামালপুর শিল্পকলা, রাতের বেলা 11:30 সময় যখন ফিরেছি আমার বড় ভাই বৃষ্টির মধ্যে আমাকে মারলো, কেন নাটক করতে গেলাম, এটা ওই থেকে শুরু স্ট্রাগল। তারপর যখন আবার টেলিভিশন নাটকের সাথে সম্পৃক্ত হলাম, তখন একদিন তো এমন ডিসিশন নিতে হলো, আমার বড় বোন থেকে শুরু করে সবাই মিলে বসে, বড় ভাইটাই সবাই মিলে বসে গেল, আমাকে নাটক থেকে সরাইতেই হবে, কারণ লেখাপড়া থেকে শুরু করে সব জায়গায় মন বসছে না, নষ্ট হয়ে যাচ্ছে। একদিন তো ওই ডিসিশনই হলো যে আমাকে ডিসিশন দিতে হলো, আমি আর নাটক করবো না, এবং ওই দিন সারা রাত কাঁদলাম, মুসলিকা দিলে না একদম, তারপরে সারা রাত কাঁদলাম, সকালবেলা মায়া দেওয়া হলো বোধ হয় ভাই বোনের, এবং তারপর থেকে তখন আব্বা আম্মা বেঁচে ছিলেন, মারও খুব ই হলো। তারপর 95-এর শেষের দিকে বা 96-এর শুরুর দিকে আমার আম্মা আমাকে কিছু টাকা দিলেন যে ইনভেস্ট করার জন্য, নাটক প্রযোজনা করার জন্য, এই থেকে শুরু। তখন আফসানা মিমি আপা এবং আজিজুল হাকিম ভাইকে আমি কাস্ট করলাম একটা নাটকের জন্য। আউয়াল চৌধুরী বলে এক টেলিভিশনের এক ভদ্রলোক আছেন, আমি তার কাছে খুবই কৃতজ্ঞ, উনি ডিরেকশন দেওয়ার কথা ছিল, ওনারই গল্প আউয়াল ভাই। এই সেই থেকে আসলে শুরু, হাকিম ভাইয়ের সাথে পরিচয়, জিনাত ভাইয়ের সাথে পরিচয়, তারপর তো পুরো জীবন মানে ক্যারিয়ারটাই চেঞ্জ হয়ে গেল। সেক্ষেত্রে ধরেন নিজস্ব রুচিবোধ তৈরি হয় এবং নিজস্ব রুচিবোধটাই প্রকাশ পায় নির্মাতার, ফ্যামিলি ড্রামা, সোশ্যাল ড্রামা এই জায়গাতেই আপনি, এখন তো ভিউয়ের যুগ ছিল না বা দ্রুত কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো বিষয় নিয়ে এগোতে হবে সে ভাবনা কখনো আপনাকে তাড়ায়নি? না এটা কখনোই না, আমি যখন নাটক শুরু করি তখন নাটকটা একটু অন্যরকমই ছিল, পরিবেশটা অন্যরকম ছিল, জীবনের গল্পই বলা হতো তখন, সেই সময় মানে ফ্যামিলি ড্রামা
মানে পরিবারের গল্প নিয়ে বেশি কাজ করা হতো আমার দ্বিতীয় জীবন থেকে শুরু করে, এরকম অনেক সিরিয়াল খোয়াব একটা বড় সিরিয়াল ছিল, যে একটা বস্তি, বস্তির মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসে, তারা স্বপ্ন দেখে যে ঢাকা শহরে তাদের জীবন জীবিকা করবে, কারো স্বপ্ন পূরণ হয় কারো হয় না, এই যে বিষয়গুলি করতে করতে তখন আরও কিছু মর্গ বলে একটা নাটক, ডোম যারা লাশ কাটে, তারপর গয়লা যারা ঘোলে, তখন এই সমস্ত নাটক বানাতাম এবং বেশ ভালোও লাগতো। ওই যে আরেকটা জিনিস, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো, মফস্বলের ছেলে, মানে আমাদের ফ্যামিলি বন্ডিংসটা ছিল অন্যরকম, তো ওই জন্য কাজের মধ্যেও ওই ব্যাপারটা আসতো। কারণ হয় কি, আপনি আপনার নির্মাণের মধ্যে, আপনার লেখার মধ্যে বা আপনার গায়কির মধ্যে আপনি দেখবেন কিন্তু আপনার জীবনের একটা ছায়া কোনো না কোনোভাবে আসবেই, মানে ইয়াতে, তো আমারও তাই হতো। এবং হৃদয়ের কথা করার পর থেকে আসলে প্রেমটার দিকে চলে গেল। আপনাদের সময় হতো কি, কিছু গুণী মানুষদের সাথে প্রিভিউ কমিটিতে নাটকটা যদি ইয়ে হতো সেটা আপনারা রেডি করে আসতেন, গুণী মানুষদের চোখ বেয়ে একটা প্রোডাকশন হতো, সেটা যাই হোক, এই যে ভিউয়ের তাড়না, এই কে দেখবে, কতটা দেখবে, দেখার জন্য কি করতে হবে, এটা কি এখনকার তরুণ, এখনকার যারা কাজ করছেন আপনারাও সাজেস্ট করছেন, একটা অস্থির করে দেয় কি না, মানে পরিবেশটা, আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন? আসলে তানভীর ভাই, আমরা তখনও কিন্তু নাটক বানিয়েছি দর্শকদের জন্যই, কিন্তু আমাদের, আমরা তখন টার্গেট ছিল যে আমরা যারা বানাচ্ছি এটা যেন দর্শক দেখে, আর এখন হয়েছে কি, দর্শক যা দেখে সেটা আমরা বানাচ্ছি, তফাৎটা হচ্ছে এইটা, সবই কিন্তু এখনও দর্শকের জন্য, তখনও দর্শকের জন্য, এই জায়গায়, এই জায়গাটা ঠিক না, কারণ 17 কোটি মানুষের মধ্যে 17 কোটি তো দর্শক, তারা তো অনেক কিছুই দেখতে চাইবে, আর দর্শক যা দেখতে চাইবে তাই দেখাতে হবে, কারণটা কি, কারণ দর্শকের রুচি কিন্তু তৈরি করার দায়িত্ব আমরা যারা টেলিভিশনের সাথে সম্পৃক্ত বা সিনেমার সাথে সম্পৃক্ত বা সঙ্গীতের সাথে সম্পৃক্ত, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আজকে দেখেন যে দর্শক ফেসবুক বা ইউটিউবে ঢুকলে দেখবেন যে সমস্ত কন্টেন্ট দেখছে, কোটি কোটি ভিউ হচ্ছে, এই কন্টেন্টটা কি আপনি আমি বানাতে পারছি বা পারবো বা আমাদের ফ্যামিলি নিয়ে দেখতে পারি, তো তার মানেটা হচ্ছে কি, তার মানে হচ্ছে যে এই দর্শকগুলিকে কিন্তু আমাদের ধীরে ধীরে চেঞ্জ করা উচিত, আবার আগের জায়গাটা নিয়ে যাওয়া উচিত, তা নাহলে আমাদের সংস্কৃতি কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে, হয়ে যাচ্ছে অলরেডি, তো এটার প্রভাব কিন্তু আমাদের ঘরেও পড়ছে। এই যে দেখেন, আমি ফেসবুকে সেদিন, কালকে না পরশু দিন দেখলাম যে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, যখন সব কিছু ফাইনাল হঠাৎ করে ছেলেপক্ষ বাবা শুনে যে মেয়েটা টিকটক করে, হ্যাঁ, বিয়েটা ভেঙে গেছে। তার মানে কি, তার মানে একটা ফ্যামিলির কাছে কিন্তু এই জায়গাটা, একজন সেই মেয়েটা কিন্তু একজন অভিনেত্রী হিসেবে কাজ করছে, কিন্তু ও টিকটক করার কারণে অভিনেত্রী বলতে যে জিনিসটা বোঝায় বা যা বোঝায় ওই জায়গাটা কিন্তু সে ধরে রাখতে পারে নাই বা স্টাবলিশ করতে পারে নাই, এটা কিন্তু একটা খারাপ লাগার দিক তৈরি হয়েছে এবং সেই জন্য বিয়েটা ভেঙে গেছে। তো এরকম কিন্তু এখন টিকটক বা যে ইউটিউব কন্টেন্টগুলি আমরা যদি দেখি, এটা খুবই আসলে মানে দুঃখজনক যে এইটা হবে কেন। ওটিটিতে ইদানিং যেটা হচ্ছে যে কিছু ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে, এটা হচ্ছে আশার দিক। আচ্ছা, চলচ্চিত্রে আপনার যে জনরাটা তৈরি হলো, এটা কি আপনি বুঝে শুনেই একেবারে খুব পরিকল্পিত ছক দিয়ে এঁকেছিলেন কি না? হৃদয়ের কথা সব কিছু মিলে, গান বলেন, পিয়ার বলেন, সব কিছু মিলে একটা কমপ্লিট প্রোডাকশন ছিল, প্ল্যানিংটা আগে থেকেই ছিল, এবং আমি ছবি বানাবো, কী ধরনের গল্প হতে পারে, কী ধরনের গল্প হওয়া উচিত, কী হওয়া উচিত, এগুলি প্রথম থেকে প্ল্যান ছিল। তারপর যখন আমার সাথে রিয়াজ ভাইয়ের পরিচয় হয়, যার মানে অভিনেতা হিসেবে, তারপর রিয়াজ ভাই যখন নিজেই প্রযোজক হয়ে গেলেন তুহিন ভাই সহ, তখন টিম ওয়ার্কটা শুরু হয়ে গেলো অন্যরকম, আমি যা ভেবেছি তার চাইতেও বেশি রিয়াজ ভাই, পূর্ণিমা, তুহিন ভাই দেওয়া শুরু করলেন। রাইট, যেমন হাবিবকে নেয়া, হাবিবকে নেওয়া কিন্তু আমার মাথার মধ্যে ছিল না, তখন ওর কৃষ্ণ অ্যালবামটা কিন্তু সুপারহিট একটা জেনারেশনের কাছে, ও কিন্তু দারুণ জনপ্রিয় আরবান একটা জেনারেশনের কাছে। পূর্ণিমা একদিন রিয়াজ ভাইকে বললেন যে অলিক ভাইকে বলো যে হাবিবকে নিতে, এবং ওই কৃষ্ণ অ্যালবামটা আমাকে দিলেন পূর্ণিমার রেফারেন্স। এবং এইটাও মজা করে বললেন যে অলিক ভাই যদি হাবিবকে দিয়ে একটা গান করে তাহলে আমি 1 লাখ টাকা কম রেমুনারেশন নিব। এবং আমার কাছে শোনার পর, তখন এমনি শুনেছি হাবিবের গান, কিন্তু পুরো অ্যালবামটা তখন এই প্রথম শোনা হলো। আচ্ছা, তারপরে আমার কাছে মনে হলো না ঠিকঠাক, এবং ঠিকঠাক মানে কি, একদম অন্যরকম ঠিকঠাক, এটা তো গান রিলিজের পর বোঝা যায়। আপনি হৃদয়ের কথা করে কথা করেছেন, এরপরে আরও দু একটা ছবি করে, মোট এটা পঞ্চম ছবি, আমরা গলি প্রসঙ্গে কথা বলবো, কিন্তু এই সেই সময়ে যে জনশ্রুত হওয়া, একদম ঘরে ঘরে পৌঁছে যাওয়া, সেই রকম জনপ্রিয় গান ফিল্ম থেকে আসছে না, এটা একটা অভিযোগের সূত্রেই বলতে চাই, এটার কি কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কি না?
অ্যাকচুয়ালি এই ধরনের গান যুগ যুগ পরে একবারই আসে হয়তো বা, কারণ এরপরে তো আমিও ছবি করেছি, আমিও আমারও গান আকাশ ছোঁয়া ভালোবাসার গান দর্শক পছন্দ করেছে, কিন্তু ওই ভালোবাসবো বা যায় দিন যা একা কি হয় নাই, এটা হয়ও না, হয়ে যায়। তো সেই দিক থেকে আসলে সবার মধ্যে চেষ্টা, ইদানিং যেটা প্রবলেম হয়েছে আমার কাছে মনে হয় যারা গান করছে, দেখছি যে একজনের সাথে আরেকজনের ইন্টারাকশনটা নাই, কারণ গীতিকার সুরকার শিল্পী এবং নির্মাতা, মাঝে মনে হয় যে সব একলা একলা হয়ে গেছে। তো একলা একলা হয়ে যাওয়ার কারণে না গানও একলা একলা হয়ে গেছে, গানের ওই ওই জায়গাটা নাই। কিছুদিন আগে যে আমার এই গোলুই ছবির যে গানগুলি করলাম, আমি কিন্তু হাবিবের সাথে বারবার বসেছি, টুটুল ভাইয়ের সাথে, ইমন শাহের সাথে বারবার কথা বলেছি, বসেছি। ইমন শাহ তো বাংলাদেশে এসেই বিশ্বজিদ্দার গানগুলি করলেন, তো এক দর্শকপ্রিয়তা কতটুকুন পেয়েছে বা পাবে বলতে পারি না, কিন্তু গানগুলি কিন্তু মানে ভালো লাগার মতো গান করেছে তারা, করেছে তারা। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই এই যে এখানে বসে যে আমরা কথা বলছি, এটা যদি আমি আমার ঘরের মধ্যে বসে থাকতাম আপনার সাথে, কিন্তু আমার এই আই কন্ট্যাক্টটা না হলে ইন্টারাকশনগুলি জমতো না, এটা এটার খুব বেশি প্রয়োজন এখন। গোলুই শব্দের অর্থটা অনেকে জানতে চেয়েছেন, একটু বলেন। গোলুই হচ্ছে যে নৌকার দুইটা সরু অংশ, যে মাথা মানে দুইটা অংশ, যে চিকন যে অংশটা থাকে দুই পাশে, যে গোলুইতে এক গোলুইতে বসে মাঝি নৌকা চালায়, মানে যেখানে মাঝি বসে সেটাকে গোলুই বলে, আর সামনের গোলুইয়ের দিকে মাঝি লক্ষ্য স্থির করে। আচ্ছা, তো গোলুই ছবির ফিলোসফিক্যাল একটা ব্যাখ্যা আছে এটাই, যে মাঝি যখন পিছনের গোলুইতে বসে সামনের গোলুইর দিকে লক্ষ্য স্থির করে, যদি লক্ষ্যটা ঠিক না থাকে তাহলে নৌকাটা এলোমেলো হয়ে যায়, নদীতে চালানো যায় না। মানুষের জীবনটাও তাই, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা যদি বলেন, একজন যদি এলোমেলো হয়ে যায় বা চলে যায় বা কিছু একটা হয়ে যায়, মানে পরিবারটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। একটু জানতে চাই যে এটা অনুদানপ্রাপ্ত ছবি, অনুদানের ছবি যেটা হয় খুবই অধিকাংশ ক্ষেত্রে খুব দায় সেরা গোছে কোনো মতে জমা দিয়ে পুরস্কারের একটা প্রত্যাশায় বসে বসে দিন বানা, এটা আসলে প্রথম মিটিংটা সিটিংটা কেমন ছিল? হ্যাঁ, মানে সত্যি কথা বলতে এটা আসলে অনুদানের জন্য লেখা না এই চিত্রনাট্যটা গোলের। আরও ভালোবাসবো তোমায় করার পর খসু ভাই, যে আমার প্রডিউসার, আরও ভালোবাসবো তোমায় ছবির, খসু ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিলো যে আরেকটা ছবি আমরা বানাবো। আচ্ছা, এবং তখন থেকে কী ধরনের গল্প হতে পারে, বেসিক গল্পটা খসু ভাইয়ের মাথা থেকে আসে, গোলের যে মূল এক লাইনের গল্পটা যেটা, এবং ওইখান থেকে ঘষামাজা করে করে দাঁড়ানো হচ্ছিলো। তারপর তো কোভিড চলে আসলো, তারপর যখন ওই কোভিডের মধ্যে খসু ভাই হঠাৎ করে বললেন, যেহেতু স্ক্রিপ্টটা আছে, বললেন যে তাহলে আমি আর খসু ভাই আলাপ করে যে আমরা তাহলে অনুদানে জমা দিয়ে দেখি, যদি আমরা অনুদানটা পেয়ে যাই এটা স্পন্সর হিসেবে ধরে নিলাম, যে 60 লাখ টাকা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এই অনুদানের জন্য, এবং আমাদের তথ্যমন্ত্রী মহোদয় বা তথ্য মন্ত্রণালয় থেকে আমরা গ্রেটফুল যে এটা আমাদের স্পন্সর হিসেবে আসলে কাজ লেগেছে, এবং বাকি যে প্রায় 2 কোটি টাকার অধিক, মানে 2 কোটি টাকারও বেশি খরচ হয়েছে, বাকি টাকাটা খসু ভাই ইনভেস্ট করেছে, এবং আমাদের টার্গেটই ছিল ওইটা। আচ্ছা, যে আমরা এইভাবেই প্রেজেন্ট করবো, এবং মানে অনুদানের ছবি বলতে যা বোঝায়, যে কথাটা আপনি বললেন, আমাদেরকেও আমাদের কাছেও মনে হয়েছে যে আসলে অনুদানের ছবি বলতে যে ধারণাটা সাধারণ মানুষের এবং নির্মাতাদের মধ্যে, এক্ষেত্রে একটু বের হওয়া উচিত, কারণ গভর্নমেন্ট যে টাকাটা দিচ্ছে এইটাকে প্রপার ইউজ করা উচিত, ইউটিলাইজ করা উচিত, এবং ইন্ডাস্ট্রি এখন ছবি তো হচ্ছিল না, মানে দর্শকদের পাস পর্যন্ত পৌঁছায় না, পৌঁছায় না। এবং দেখেন যে অনুদান বাদ দেন, মানে যে কোনো ছবি কিন্তু গত 2-3-4 বছর বা 5 বছর ধরে হচ্ছেই না, ছবি একেবারেই কমে গেছিলো লাস্ট তো করোনার কারণে। এর মধ্যে গত বছরের আগের বছর যখন গভর্নমেন্ট 16টা ছবি এবং লাস্ট বছর 20টা ছবি দিলেন, তখন আমার কাছে এবং খসু ভাইয়ের কাছে মনে হলো যে আমরা এই যে এই 20টা ছবি অ্যাটলিস্ট যে হচ্ছে, বা আমরা যদি এরকম ছবি বানাই তাহলে নেক্সট ইয়ার থেকে দেখা যাবে যে এই ধরনের ছবিগুলির কারণে ইন্ডাস্ট্রি চেঞ্জ হওয়ার একটা স্কোপ তৈরি হবে, তখন বাইরের ইনভেস্টর আসবে ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এগুলি মাথায় রেখে পরবর্তীতে এগুলি মাথায় আসলো, তারপরে এই গোলুইতে মানে ইনভেস্ট করা। অলিক ভাই, শাকিব খানের লুক চেঞ্জ একটা বড় ফ্যাক্টর এই ছবিতে, এটা রিস্ক মনে হয়নি যখন প্রথম আলাপ আপনারা করেন যে শাকিব খানই বা কেন এই গোলুইতে? না, এটা প্রথম কথা হচ্ছে ওই যে বললাম একটু চেঞ্জ দরকার, তখন আমাদের মনে হলো আমরা খসু ভাই আমরা আলাপ করলাম যে কাকে নেওয়া যায় কী করা যায়, এটা সেটা ভাবতে ভাবতে খসু ভাই বললেন যে আমরা শাকিবকে এক্সপেরিমেন্ট করতে পারি। আমি একটু চিন্তা করলাম, তখন এই 1-2 মিনিট সামনে কথা বলছি, তখন হঠাৎ আমার কাছে মনে হলো এটা হলে দারুণ একটা কিছু হবে যদি আমরা চেঞ্জ করি।